আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আমার কাছে ইনফার্টিলিটির বা বন্ধ্যাত্ব চিকিৎসা নিতে অনেক পেশেন্ট আসেন, যারা আমাকে একটি কমন কোশ্চেন করেন যে ম্যাডাম, অনেক দিন থেকে চিকিৎসা করছি, অনেক ডক্টর দেখাচ্ছি, অনেক জায়গায় ঘুরছি, কিন্তু আমরা সফল হচ্ছি না, হ্যাঁ, একটি বাচ্চা গর্ভধারণ করতে পারছি না, কেন পাচ্ছি না। তো আপনাদেরকে বলবো আমি যে আপনারা যখন ট্রিটমেন্ট করছেন, হ্যাঁ, তখন একটি বেসিক কথা হচ্ছে যে আমরা যে ট্রিটমেন্টটা দিয়ে থাকি, যে ডিম্বাণুটা বড় করার জন্য ওভুলেশন ইন্ডাকশান ড্রাগ দিয়ে থাকি। তো শুধু ওভুলেশন ইন্ডাকশান ড্রাগ দিলেই যে আপনার বাচ্চা কনসিভ হয়ে যাবে সেরকম কিন্তু না। একটি বাচ্চা গর্ভধারণের জন্য অনেক জিনিস রিলেটেড এখানে, যেমন গর্ভাশয়, গর্ভনালী এবং ডিম্বাশয়, ওভারি, ফেলোপিয়ান টিউব এবং জরায়ু, এই তিনটি জিনিসের মধ্যে স্ট্রাকচারের মধ্যে কোথাও কোনো সমস্যা আছে কি না। শুধু একটি কম্পোনেন্ট হচ্ছে ওভারি, ওভারি মানে ডিম্বাশয়, ডিম্বাশয় ডিম্বাণু বড় হতে হবে, এবং এই ডিম্বাণুটা ডিম্বনালীতে, ডিম্বনালীটা যদি খোলা থাকে, হ্যাঁ, ডিম্বনালীতে আসবে এবং ডিম্বনালী থেকে সেখানে শুক্রাণুর সাথে মিলিত হয়ে ওর ইউটেরাসে বা জরায়ুর ভিতরে এমব্রায়োটা যখন বাচ্চাটা বসবে, তখনই একটি সাকসেসফুল প্রেগনেন্সি হবে। তো দেখা যায় বছরে অনেক পেশেন্ট আসে আমার কাছে যে তারা বছরের পর বছর ওভুলেশন ইন্ডাকশান ড্রাগ খাচ্ছেন কিন্তু বাচ্চা কনসেপ্ট হচ্ছে না। এই অনেক দিন ধরে ওভুলেশন ইন্ডাকশান ড্রাগ খাওয়ার পরে দেখা যায় তাদের ডিম্বাশয়ে বা ওভারিতে ডিম্বাণুর পরিমাণ অনেক কমে যাচ্ছে, যে ওভারিয়ান রিজার্ভ বলা হয়। তখন এই ওভারিয়ান রিজার্ভ কমে গেলে ভবিষ্যতে আর বাচ্চা কনসিভ হওয়ার চান্স অনেক কমে যায়। এই জন্য বলবো যে আপনারা যে ভালো করে একজন ভালো বন্ধ্যাত্ব বিশেষজ্ঞর কাছে যোগাযোগ করবেন, পরামর্শ নেবেন যে আপনার আসলে সমস্যাটি কোথায়। হ্যাঁ, ডিম্বাণু বড় হওয়াতে সমস্যা, না আপনার ডিম্বনালীতে সমস্যা আছে, না ওভারি এবং ডিম্বনালীর যে পিকআপ, যে রিলেশনটা ওভার বাচ্চা কনসিভ হওয়ার জন্য যে ডিম্বাণু নালীটা ওভারি থেকে যে ডিম্বাণুটা পিক আপ করবে, সেই পিক আপের সমস্যা, যে সাধারণত আল্লাহ তাআলা আমাদেরকে যেভাবে তৈরি করে দিয়েছে যে ইউটেরাস, ওভারি এবং ডিম্বাণু, এই যে এখানে একটা রিলেশন থাকে, একটা ডিজিজ আছে যেটা এন্ডোমেট্রিওসিস, এন্ডোমেট্রিওসিসে এই সমস্যাটা, এই রিলেশনটা নষ্ট হয়ে যায়। তো এটা কিন্তু বাইরে থেকে দেখে আলট্রাসোনোগ্রাফি করেও অনেক সময় বোঝা যায় না, আপনার ক্লিনিক্যাল ফিচার দেখেও আমরা আপনার যে সমস্যাগুলো বলেন সেগুলো দেখেও আমরা বুঝতে পারি না। অনেক সময় এটা অ্যাডভান্স টেকনোলজি, অ্যাডভান্স ইনভেস্টিগেশন দরকার হয় এই সমস্যাটা খুঁজে বের করার জন্য। অনেক সময় ল্যাপারোস্কোপিরও দরকার হয়। ল্যাপারোস্কোপি একটা মিনি অপারেশন যেখানে আপনার পেটের ভিতরে আমরা ক্যামেরা ঢুকিয়ে দেখি যে আপনার পেটের ভিতরে ডিম্বনালীটা খোলা আছে কি না, ডিম্বাশুটা ডিম্বাশয়টা ভালো আছে কি না, ও জরায়ুতে জরায়ু, ডিম্বনালী, ডিম্বাশু, ডিম্বাণু, এগুলো সব ঠিকঠাক আছে কি না সেগুলো দেখে নিই। তো এই অপারেশনটা অনেকে মনে করেন খুব জটিল অপারেশন, আসলে এটি একটি পরীক্ষা, আপনার ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্ব চিকিৎসার একটি স্টেপ। এই স্টেপটির মধ্যে দিয়ে গেলে আপনি খুব দ্রুত কনসিভ করে ফেলতে পারেন। এই জন্য আমরা বলবো যে আপনি আপনার কোথায় সমস্যা সেটি আগে আপনি নির্ধারণ করতে হবে, আপনার ডক্টরের সাথে খুব ভালো করে পরামর্শ করবেন যে আপনার কোথায় সমস্যা, আপনার হাজবেন্ডের সিমেন টেস্ট করতে হবে, সিমেনে কোনো সমস্যা আছে কি না, এবং আপনার কোনো হরমোনাল ইমব্যালেন্স আছে কি না, শরীরের হরমোনগুলো দেখে নিতে হবে, হাইপোথাইরয়েড হরমোন আছে, হাইপোথাইরয়েডিজম সমস্যায় ভোগেন অনেকে, থাইরয়েড হরমোনের সমস্যায় ভোগেন অনেকের, অনিয়ন্ত্রিত ডায়াবেটিস থাকে অনেকে, উচ্চ রক্তচাপ থাকে, এই সমস্যাগুলো সমাধান করলে খুব দ্রুতই আপনারা বন্ধ্যাত্ব সমস্যা থেকে সমাধান পেতে পারেন।